السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال سبحانه وتعالى في مكان آخر يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين আইলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দু হাজার উনিশের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আইলাইডিস আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তৌহিদি একাত্মবাদী বিশ্বাসী কর্মী ভাইরা আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই যে এই তৌহিদি কাফেলায় আমরা সমবেত হয়ে আমাদের ডাকে আপনারা কেন্দ্রে উপস্থিত হয়েছেন আমার বিষয়টি আপনারা শুনেছেন বিষয়টি ইসলামী পরিবার গঠনে আহলেহাদিস মহিলা সংস্থার করণীয় আল্লাহ তালা ইরশাদ করছেন নাস হে জনমণ্ডলী ইত্তাকু রব্বাকুম। তোমরা তোমাদের প্রভুকে ভয় করো আল্লাজি জি খালাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা একটি একটিমাত্র নাফস থেকে ও খালাকা মিনহা জাউজাহা এবং সেখান থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রী মা হাওয়া আলি সাল্লামকে অবাসা মিনহুমা ও ক্যাথিরঙ্গা এবং তাদের দুজন থেকে অসংখ্য পুরুষ এবং নারী তিনি পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন পঁয়ত্রিশ নম্বর আয়তাল্লাপাক বলছেন আদম হে আদম উস্কুন উসক যাও জ্যাকা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো ওকুলা মিনহা রাগা দাও হে তোমা এবং তোমার যা ইচ্ছা তোমরা সেখানে ভক্ষণ করো খাও কিন্তু বা তোমরা দুইজন এই গাছটির নিকটবর্তী হবে না পাতা কু না মিনা যদি তোমরা এই গাছটির নিকটবর্তী হও তাহলে তোমরা জালিমতির অন্তর্ভুক্ত হবে পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলি ও প্রথম মানবী হাওয়া আলী এদের দুইজনের মাধ্যমে গড়ে উঠেছিল জান্নাতে প্রথম পরিবার প্রথম পরিবার গড়ে উঠেছিল এবং পৃথিবীতে তারাকে নামিয়ে দেওয়ার পরে ওই দুজন থেকে অসংখ্য পরিবার এ পর্যন্ত যারা চলে গেছেন তারাও গড়েছিল আমরাও এখন যারা পৃথিবীতে আছি তারাও গঠন করছি এবং ভবিষ্যতে যারা আসবে তারাও এই পরিবার গঠন করবে কিন্তু ইসলামী পরিবার যেই পরিবার আপনাকে জান্নাতির পথ দেখাবে যেই পরিবার দুনিয়ার এই জলুস না বরং পরকালীন স্বার্থে জান্নাতের পথে আপনাকে নিয়ে যাবে ওই পরিবার গঠনের জন্য আমরা জানি ইসলাম কি হোয়াট ইজ ইসলাম ইসলাম হচ্ছে দুইটি বাক্যের মধ্যে নিহিত ইহ ও রসুল্লাহ এই দুইটি বাক্যের মধ্যে ইসলাম সার্বভৌম ক্ষমতার মারি খুচি মহান আল্লাহ সেটি স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্যিকারী কোন মাবুদ নেই দ্বিতীয় আপনি স্বীকৃতি দিচ্ছেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আলী আল্লাহর বান্দা এবং রসুল তিনি মেসেঞ্জার ছিলেন এই দুটি স্বীকৃতির মধ্যে ইসলাম এই জন্যই বলা হয়েছে যে ইসলাম হুয়াল ইসলাম তৌহিদ ওয়াল ইলকিয়াদুল্লাহ বিতে ওয়াল বরাহিনা শিরকে ওয়াহলি ইসলাম হচ্ছে একত্তর কাছে আত্মসমর্পণ করা এবং যাবতীয় প্রকার শিখ থেকে মুক্ত থাকা লেদিস আন্দোলন বাংলাদেশ আজকে শিখ থেকে বিদাক থেকে মুক্ত থাকার জন্যই বাংলার জমে এই কোটি কয়েক মানুষকেই আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে ইনশাআল্লাহ এই পথে মানুষের অভাব হবে না একদিন সবাই এই পথে আসতে বাধ্য হবে এই দুটি বাক্যের মধ্যে ইসলাম ইসলামী পরিবার গঠনের প্রয়োজন একেবারে গুরুত্বপূর্ণ কারণ আর এই পরিবার বলতে আমরা কি বুঝি এটি একটা আমাদের জানা দরকার পরিবার বলতে আমরা বুঝি স্বামী স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা দাদা দাদি ইত্যাদি নিয়েই পরিবার অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে এ গ্রুপ কনসিস্টেন্ট ওয়ান ওর টু প্যারেন্টস অ্যান্ড দেয়ার চিলড্রেন পরিবার হল পিতা বা মাতা অথবা পিতা মাতা উভয় ও তাদের সন্তান সন্ততির সমৃষ্টির নাম হয়েছে পরিবার পরিবারের সংজ্ঞা প্রদান করতে গিয়ে আল ফিকুল মানহাজি গ্রন্থে বলা হয়েছে ও একসুদু বিল উসরাহ ইস্তাহামিল ইসলাম তিলকাল খালিয়ত আল্লতি তাজমুল আবাহ অল উম্মাহত ওল আজদ্যাল জদ্দাত ওয়াল আবনা আবনা আল ইসলামের দৃষ্টিতে পরি পারিভাষিক অর্থে পরিবার বলতে বোঝায় পিতা মাতা দাদা দাদি ছেলে মেয়ে ও পত্রপত্রীদের নিয়ে গঠিত জনসমষ্টিকে এই পরিবার বলা হয় বন্ধুগণ প্রাচীনকাল থেকেই নারী পুরুষের সম্মনে সৃষ্টি হয়েছে পারিবারিক জীবন পরিবার হচ্ছে পৃথিবীর আদি প্রতিষ্ঠান পরিবার সংস্থা মূলত নারী ও পুরুষের সম্মিলিত ও পরস্পরের সম অধিকার সম্পন্ন এক যৌথ প্রতিষ্ঠান এখানে উভয়ে একাত্রে জীবনযাপন করে এই সম্মিলিত জীবন পুরুষ ঘরের বাইরের কাজ করবের জন্য দায়িত্বশীল আর স্ত্রী ঘরের অভ্যন্তরীণ যাবতীয় ব্যাপারে নিয়ন্ত্রণকর্তা বা রানী ইসলাম নারী ও পুরুষের কর্মক্ষেত্রে পৃথক করে দিয়েছেন যাতে পরস্পরের সহযোগিতায় একটি উন্নত পরিবার আদর্শ পরিবার সমাজ ও রাষ্ট্র গড়ে ওঠে কেননা পরিবার রাষ্ট্রের প্রথম স্তর সামগ্রিক জীবনের প্রথম ভিত্তপ্রস্তর ফার্স্ট ফাউন্ডেশন স্টন তাই এক্ষেত্রে আলে হাদিস মহিলা সংস্থা মা বন্ধের যথেষ্ট করণীয় রয়েছে প্রথমত নিজের জীবনে পবিত্র কোরআন ও সই হাদিসের বাণীগুলো বাস্তবায়ন করা আমরা আপনাদের সর্বদাই বলে আসছি যে ইসলাম সর্বপ্রথম নিজের বডিতে প্রয়োগ করতে হবে নিজের আত্মার মধ্যে প্রয়োগ করতে হবে তারপরে আপনার পরিবারে তারপর সমাজে তারপরে রাষ্ট্রে তারপরে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম আসবে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের আলোকে নিজের জীবনকে গড়তে না পারব পরিবারকে করতে না পারবো পর্যন্ত সমাজ এবং রাষ্ট্রের কল্পনা করা কল্পনা ছাড়া কিছুই নয় বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন রয়েছে আপনারা দেখছেন ভেস্তে যাচ্ছে স্লোগানই শেষ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু নিজেই আল কোরআনের আলোতে আলোকিত নয় নিজেই আল কোরআনের আলোতে আলোকিত নয় এই জন্য পরিবারের সদস্যদের মধ্যে এই ইসলামের আলো বাস্তবায়ন করার জন্য ইসলামের এই তাহিব এবং তমাদন বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মা এমনদের এই মহিলা সংস্থার মা এমনদের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে নিজ নিজ এলাকায় সার্বিক জীবন তৌহিদে এবাদতের প্রতিষ্ঠার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে পারিবারিক তালিমি বৈঠকের ব্যবস্থার মাধ্যমে তারা এই কাজগুলো করবে কোনোদিনই মনে করবেন না আমি বাড়ির কর্তা আমি কিছু করে আমার স্ত্রীর কিছু দরকার নেই খাবে দাবে বাস চলবে এটি আপনি মনে করিয়েন না বরং মহিলাদেরকে সংগঠিত না করতে পারলে আমরা পশ্চিম কালো ইসলামী যে হুকুমাত ইসলাম যে প্রকৃতপক্ষে একটি সার্বজনীন ইবাদত প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন আমরা করছি তাউহিদি আন্দোলন এটি কোনো ক্রমেই সম্ভব হবে না অতএব অতএবিস মহিলা সংস্থা গঠন করা হয়েছে এই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্রে করেই যে নিজেরা প্রথমত এই তাওহিদের তাওহিদে ইবাদত প্রতিষ্ঠা করবে এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের মহিলা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে আদর্শ পরিবার গঠনের জন্য এরা হবে আমাদের জন্য সহায়ক সমানিত ভাইরা আজকে বর্তমান বিশ্বে অনইসলামিক ইসলামিক কালচার পাশ্চাত্য নোংরা সংস্কৃতি ইত্যাদি অপকর্মগুলো চারিত্রিক ধ্বংসাত্মক পর্যায়ে আমাদের নিয়ে চলে গেছে এ থেকে নিজের পরিবার পরিবারকে রক্ষা করার জন্য অবশ্যই এই মহিলা সংস্থা আমাদের মহিলাদের মধ্যে কী করবে কাজ করবে ইসলামী পরিবার গঠনের গুরুত্ব অপরিসীম পরিবার মানব সমাজের মূল ভিত্তি পারিবারিক জীবন ব্যথি রেখে মানব সভ্যতা কল্পনা করা যায় না তাই ইসলাম একটি আদর্শ ও শান্তিপূর্ণ পরিবার গঠনের যে নীতিমালা দিয়েছে তা অনুশীলন বা চর্চা করা প্রতিটি পরিবারই অপরিহার্য কর্তব্য আর মা এই পথে ঐক্যবদ্ধ করার জন্য এই মহিলা সংস্থা কী কী করা হয়েছে তাদের পুরো দায়িত্ব রয়েছে মহিলারা মহিলাদের কাছে যে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরবে এবং নিজের পরিবারে সেটা কী করবে বাস্তবায়ন করবে সম্মানিত ভাইরা আমাদের এই শিশুটি পরিচর্যা করেন কে মায়েরা না প্রথম পাঠশালায় হচ্ছে মা একজন আরবি কবিতায় একটি অংশে পড়েছিলাম যে আল মাদ্রাসা আল উম্ম মাদ্রাসা তোহা ইজা আদাদ দাহা এভাবেই তিনি বর্ণনা করেছেন যে মা হয়েছে প্রথম পাঠশালা সুতরাং একটি ইসলামী পরিবার গঠন করতে গেলে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব হল ভবিষ্যৎ প্রজন্মের এই মানব শিশুটি একে সামাজিক ও সুনাগরিক করে গড়ে তোলার জন্য ইসলামী তাহাজিব তমাদ্দুল শিক্ষার জন্য পিতা মাতাই হয়েছে প্রথম পাঠশালা রাসুল্লাহ সাল্লাহাল ইউআস আল্লাম তিনি ইশরাদ করছেন কুল্ল মৌলুদ্দিন ইল ইউ লাদু ফিতরা আল ফিউতোরাহু একবদানিয়া অ ইউনাস রানিয়া অ ইউমাদ্দুসাইনিয়া রাহুল বুখারি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি বলেছেন প্রত্যেকটি মানব সন্তান ইসলামী ফিতরাতের পরেই জন্মগ্রহণ করে তার বাবাই তাকে এহুদি বানায় তার পিতামাতাই তাকে এহুদি বানায় তার পিতামাতাই তাকে খ্রিস্টান বানায় তার পিতা তাকে মার্জসি অগ্নিপূজক বানায় অন্য এক রাত রয়েতে রয়েছে তার পিতামাতায় তাকে মসজিদ বানায় অতএব মহিলা সংস্থার মাধ্যম দিয়ে কাজগুলো আমাদের দাওয়াতি কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে মানব শিশুটিকে সৎ সঙ্গী সৎ শাশীদের সাথীদের সাথে বন্ধুত্ব স্থাপনের ব্যবস্থা করবেন পিতা মাতা আজকের যেই পরিবেশ চলছে নোংরা পরিবেশ এই নোংরা পরিবেশের সঙ্গে সব সাথীদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না বরং বেছে বুঝে সাথীদের যারা দিনকে মানে যারা দিনের কথা বললে যাদের অন্তর কেঁপে ওঠে ওই সমস্ত শিশুদের সঙ্গেই আপনার এই সন্তানটিকে কী করতে হবে মিলিয়ে দিতে হবে তাদের সঙ্গে বন্ধুত্ব গ্রহণ করবে রাসোর আলি সাল্লাম তিনি বলেছেন মাসালুল জালি সস ও মাসালিল মিসকে তিনি বলেছেন যে সৎ সাথীদের দৃষ্টান্ত এবং অসৎ সাথীদের দৃষ্টান্ত হলো একটি মিস অর্থাৎ আপনার আঁতর বহনকারীর নাই অথবা কামারের হাপুরের নাই অসৎ সাথীদের দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রসুল যিনি কী করেন সেন্ট বা আতর যিনি কী করেন বহন করেন তার কাছ থেকে হয় সে আতর কী করবে আপনার হাদিয়া পাবে অথবা তার কাছ থেকে আঁতর ক্রয় করে নেবে অথবা তার কাছ থেকে রিহান এক পবিত্র সেন্টসে অনুভব করবে আর অসৎ অসৎ সাথীর রসুল দৃষ্টান্ত দিয়েছেন রসুলুল্লা সাল্লাম ইম্মা আই ইহারাকা সিয়া বাকা হয় তার কাপড়কে পুড়িয়ে দিবে যদি কামারের হাফড়ের কাছে থাকে তাহলে তার কাপড় পুড়িয়ে দিবে অথবা এম্মা আই আন তাজেদা রিহান তাতান অথবা সে দুর্গন্ধ কিছু সেখান থেকে অনুভব করবে অতএব রসুল্লাহ সাল সাল্লাম আমাদেরকে সৎ সাথীদের সঙ্গেই থাকতে বলেছেন ভালো সাথীদের সঙ্গেই আপনার সন্তান সন্তোষটিকে কী করবেন ভালো সাথীদের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তুলবেন মানব শিশুটি পরিচর্যার ক্ষেত্রে মা বোনদের অবদান সবচেয়ে বেশি সম্মানিত সুধি মণ্ডলী মনে রাখবেন ব্যক্তি ঠিক হলে পরিবার ও সমাজ উভয়ই ঠিক হয়ে যায় কথাটা মনে রাখবেন ব্যক্তি ঠিক হলে পরিবার ও সমাজ উভয়ই ঠিক হয়ে যায় একটি বহুতল ভবন নির্মাণের পূর্বে যেমন ভিত্তি ঠিক করতে হয় তেমনি পূর্ণাঙ্গ সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে একটি আদর্শ পরিবার গঠন করতে হয় অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি আপনাদেরকে আমাদের দেশের যারা কর্ণধার হয়ে আছেন যারা প্রশাসন যন্ত্রের সঙ্গে বিভিন্নভাবে আছেন এবং যারা জাতীয় সংসদের পার্লামেন্টের সদস্য এই সমস্ত সন্তানগুলোর পারিবারিকভাবে কোনো ইসলামী শিক্ষা নাই যদি পারিবারিকভাবে ইসলামী শিক্ষা আজকেই সন্তানদের যদি থাকত তাহলে জাতীয় সংসদে শির এবং বিদাতের বিরুদ্ধে প্রচণ্ডভাবে কি করতেন বাধা সৃষ্টি করতেন কিন্তু আমাদের এক সন্তান গঠন হয়নি এই পরিবার গঠন হয়নি পরিবার গঠন না হওয়ার করে আমার এই সন্তান জাতীয় সংসদে শির্ক এবং বিদাতের মতো জঘন্য অপরাধের জন্য জাতিকে আজকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব এই পরিবার গঠের জন্য গঠনের জন্য মহিলা সংস্থার এক বিশেষ গুরুত্ব রয়েছে এই জন্য আমাদের কর্মী ভাইদের প্রতিটি কর্মী ভাইদের যারা মা বোন আছেন তারা এই মহিলার সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট করে দেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত আপনাকে নিয়ে যেতে হবে কারণ আমরা রাষ্ট্রীয় ক্ষমতার জন্য এখানে আন্দোলন করি না রাষ্ট্রীয় ক্ষমতার পরবর্তী জেনারেশন যারা আসবে সহি শুদ্ধ আঁকিতে নেই তারাই রাষ্ট্রযন্ত্র চালাবে তখনই তারা কী করবেন এদেশে ইসলামী রাষ্ট্রই কায়েম করবেন তারাই আমরা মানুষ তৈরি কারখানা তৈরি করতে চাচ্ছি ক্ষমতা হাতে আমাদের দরকার নেই ক্ষমতা আমরা কোনোদিন চাইলে আজও চাই না এবং ভবিষ্যতেও আমরা ক্ষমতার লোভই নয় আমরা সন্তান তৈরি করে যাব এই সন্তান এদেশের ডিসি হবে এই সন্তান এদেশের পার্লামেন্ট সদস্য হবে এই সন্তান এদেশের ইনো হবে এই সন্তান এদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা হবে তখন এই সন্তানই বলবে এই শির করা যাবে না আজকে প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পর্যন্ত শহীদ মিনারের মতো জঘন্য স্বীকৃতি একটি আদর্শ তৈরি করার একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের সামনে দেওয়া হয়েছে আমরা এর তীব্র বিরোধিতা করছিছি আল্লাহ সুহানু আতালার কাছে আমাদের এই সমস্ত শাসকদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে ইসলাম বোঝার তো ফিরদান করো এবং তারা যেন সত্যিকার অর্থেই ইসলামী তাহজিব তামর্থনে গড়ে ওঠে ইসলামকে বুঝে মানুষের মধ্যে প্রচার করে এবং পৃথিবীতে ইসলাম অর্থে যে শান্তি এই শান্তি প্রতিষ্ঠা হয় সম্মানিত দিনই ভাইরা একটি সন্তানকে আদর্শ করে গড়ে তোলার জন্য বড়দের প্রতি সম্মান ছোটদের প্রতি স্নেহ এটি পারিবারিক শিক্ষা আল্লাহ রসুল সাল ইসলামের একটি হাদিস বলে আমি শেষ করছি মাল্লাম ইরহাম সগিরানা ওয়া ইয়ারিফ হাক্কা কবিরানা লাইসা রাহু রহু আবুদাউদা যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান বোঝে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় অতএব এই পারিবারিক শিক্ষাগুলো দেওয়ার জন্য আমাদের আলেদিস মহিলা সংস্থা বিভিন্ন স্তরে কী করবে কাজ করবে সেই মোতাবেক আমাদের ইসলামকে আমরা সর্বক্ষেত্রে জানার চেষ্টা পাবো এবং সব নারী পুরুষ উভয়ই যখন ইসলামকে বুঝতে সক্ষম হব তখন আমাদের ইসলাম আপসে আব্দুল আসবে পরিশেষে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আল্লাহ জুবহান তালা যিনি আমাদেরকে পবিত্র কোরআন এবং সইহাদিসের ভিত্তিতে আমাদের পরিবার গঠন করার তৌফিক দান করেন ও আকুল ও কৌলি হাজা আস্তকুল্লা ইসাইল মুসলিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ